সারা দেশে পুরোদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন তারা। ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাগুরা এক আসনে প্রচারে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকাল থেকে রাত অবধি ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভক্তরা এ সুযোগে সেলফি তুলছেন, নিচ্ছেন অটোগ্রাফ। রাজনীতির মাধ্যমে মাগুরাকে এগিয়ে নিতে সমর্থন চান ভোটারদের। আমার কাছে দল মত নির্বিশেষে রং বর্ণ এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি মনে করি, আমার কাছে মনে হয় সবাই একত্রিত হয়ে আমাকে ভোট দিবে, এটা আমি চাই তাদের কাছে, এটা আমার তাদের কাছে দাবি। তারপরেও মানুষের মতামত থাকে এবং ভিন্ন মতামত থাকাটা খারাপ কিছু না। দলীয় প্রার্থীদের পক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতারা। সংগঠনটির সভাপতি সাদ্দাম হুসেইন পঞ্চগড়ে ভোটের প্রচারে অংশ নেন। 7 জানুয়ারি মুক্তাবাইকে ভোট দিতে যাওয়া, 7 জানুয়ারি নৌকামার্কার প্রার্থীকে ভোট দিতে যাওয়া মানে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করা। চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের বিপুল পরিমাণ কর্মী সমর্থক। জনগণ যেহেতু নৌকার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে, নৌকার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, এবার ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আল্লাহ তাআলার রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ায় আমরা ইনশাআল্লাহ এবার নৌকা জিতিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মেহেরপুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পথসভা, মিছিল, পোস্টারিং, হ্যান্ডবিল ও কুশল বিনিময়ের মধ্যে দিয়ে দিনরাত পার করছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁদপুর খেলার মাঠে জনসভায় দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী বলেন, দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে বিশ্বকে দেখিয়ে দিবে তারা দেশকে কতটা ভালোবাসে। সেবামূলক শাসনের কারণে আজকে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বে এখন বাঙালিকে আর কেউ মিসকিন বলে না। কুমিল্লায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রংপুরে আলোড়ন তৈরি করেছেন ট্রান্সজেন্ডার প্রার্থী রানী, তবে তার অভিযোগ নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছেন জাতীয় পার্টির নেতারা। ওনারা আমার উপরে একবার হামলা করেছিল এবং কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমার ব্যানার পোস্টারগুলো ওনারা ছিঁড়ে ফেলছে, আমাকে প্রচারে বাধা দিচ্ছে এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমাকে বসে যাওয়ারও কথা বলেছে। দেশের বিভিন্ন আসনে বিরামহীন প্রচারে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। বিজয়ী হলে কি করবেন সেই ভাবনার কথাও জানান দিচ্ছেন তারা। একে অপরের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগ। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।